শীতকালের বেলা চোখ খুলতে খুলতেই 5টা সাড়ে 5টা কি 5টা 45, তারপর এই 7:30টা যে চোখের নিমিষে বেঁচে যায়। দৌড়াদৌড়ি আজকে ছেলের টিফিন বানিয়ে দিচ্ছি, একটুখানি ওটস দিয়ে একটুখানি চিল্লার মতো বানিয়ে দেবো, আর প্যানে ওটা যখন দিয়েছি না, পুরো জিনিসটা দেখতে মনে হচ্ছে পিৎজা। তো আমি ছেলেকে বলছি আজকে তোকে পিৎজা বানিয়ে দিয়েছি, আদৌ পিৎজা নয়। ওটস বাচ্চাদেরকে বা বড়োদেরকে সবাইকেই দেওয়া যেতে পারে, আর এটা অনেকটা পুষ্টিকর একটা খাবার, যে সেই জন্য আর আমি চেষ্টা করি সবসময় ওকে টিফিনটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে। আর এটা এমনই একটা খাবার না, বেশ অনেকক্ষণ পেটটা ভরা ভরা থাকে, দেখো পুরো পিৎজার মতো লাগছে না বলো? আর পিৎজা কাটা নেই তো কি হয়েছে, খুন্তি এনাফ, খুন্তি দিয়েই পিৎজা কাটারের কাজ হয়ে যাচ্ছে। গুড মর্নিং সুপ্রভাত, কেমন আছো পরিবারের সবাই? আশা করি ভালোই আছো, আমিও ঠিকঠাক আছি। এই জাস্ট এই দেখো 7:45 বাজে, ছেলেকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে এলাম। আজকে বেশ গরম, একটুখানি হেঁটে এসেছি, পুরো ঘাম বেরিয়ে গেছে গা থেকে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে, আমার সাথে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এখন বসেছি চা, সকালের যুদ্ধরার পর একটুখানি চা দরকার। দিদিও চলে এসছে, ঘরটার এখনও কিছু গোছানো হয়নি, এরপর শুরু হবে জার্নি, মানে এই একটা পর্ব শেষ, এবার একটা পর্ব। চলো চাটা আগে খেয়ে নিই। নিচে নিচে, আমি গাছ আনলে ওনার টেনশন হয়ে যায় কেন কে জানে? তোমার কিসের টেনশন, গাছ আনছি? তোমার কি চিন্তা বলো? কি তুলোর? তোমার ছবি তুলি। হ্যাঁ, পাগলির ছবি তুলে। এই সোয়েটারটা আমার ছেলের সোয়েটার, বড় ছেলের সোয়েটার, যখন ক্লাস 10 এ পড়তো সেই সময়কার সোয়েটার, দেখো আমি পরে ঘুরছি। কিচ্ছু ফেলি না, কিচ্ছু ফেলি না। হ্যাঁ হ্যাঁ, চা বসিয়েছি তোমার জন্য। শীতকালের বিছানা আর আলনা, এই দুটো গোছানো মানে বিশাল চাপের ব্যাপার। কেন বলো তো, বিছানায় যদিও এটা ছেলে এখন একা ঘুমোচ্ছে, তাই জন্য একটা কম্বল ভাঁজ করেই হয়ে যাচ্ছে, কিন্তু বড় ছেলে থাকলে দুটো কম্বল। আর আলনার কথা আর কি বলবো, আলনাতে তো মানে প্রত্যেকবারেরই একই অবস্থা, এক একজনের জন্য মানে 3-4টা করে সেট থাকে শীতের পোশাক, কারণ স্কুলের জন্য একরকম থাকবে, বাড়িতে নর্মালি পড়বার জন্য একরকম থাকবে, বাইরে পড়তে ছড়তে যাওয়ার জন্য একরকম থাকবে। তাহলে এরকম আমাদেরও তাই, বাইরে বেরোনোর জন্য একরকম সোয়েটার থাকে, ঘরে পরার জন্য একরকম সোয়েটার থাকে। তো এইসব কারণে শীতের আলনা বলো বিছানা বলো সবসময় কিন্তু এক গাদা জিনিসপত্রে ভর্তি থাকে, আর সেই জন্য গোছাতেও কিন্তু অনেকটা টাইম চলে যায়। শীতকালে বেডশিটটা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা না হলেও মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদের ঘরের বেডশিট তো একটু তুলে ঝেড়ে না দিলে হয় না। এই রুমের কাজ শেষ, এইবার খুলবো জানলা। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, একটু রোদ নেই বাইরে, মেঘলা, বুঝতে পেরেছো? তার মানে পুকুরের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে হবে, সেই কারণে এতক্ষণ আমি এখানে কাজ করছিলাম, জানলা একদমই খুলি। এবার একটু জানলাটা খুলে দিয়ে দেয়, কারণ ঘরে ফ্রেশ ফ্রেশ একটু হাওয়া, একটু আলো না থাকে ঘর ঠিক ভালো লাগে না। দেখেছ মেঘ মেঘ, একদম মেঘলা মেঘলা। সকালে এবার স্নানে যাবো, গিজারটা অন, এটা ছাড়া কোনো উপায় নেই এখন। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 11টার কাছে পৌঁছে গেছে, তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করে যেতে হবে নিজের কাজে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তার পাশের বাড়ির বৌদির বাড়ি থেকেই দুব্বোটা তুলতে গেছিলাম। আমার বাড়ির দুব্বোগুলো তো সব নষ্ট হয়ে গেছে, এই যে মাটি টাটি পড়লো পাড়ায় পাড়ায় সব দুব্বো নষ্ট হয়ে গেছে। আজ আমি জিতে গেছি, জিতে বার্গেনিং করে জিতে গেছি। কিসে জিতেছি? বার্গেনিং করে জিতেছি। এই মাদুরটা বিক্রি করতে এসেছিলো, রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিল, তো একজন দাদু জিজ্ঞেস করছে, মানে নেবে বলে আমার বাড়ির সামনেই জিজ্ঞেস করছে যে কত, বললো দুটো মাদুর 2600 টাকা। তা আমি দাঁড়িয়ে আছি বাইরে, আমি আমার কাজ করছি আর শুনছি 2600 টাকা। তারপরে বলছে যে ঠিক আছে দাদু, দাদু চলে যাচ্ছে, ঠিক আছে দাদু 1600 টাকা দিই। 1600 টাকা? 2600 টাকা দিই 1600 টাকা? আচ্ছা, তা আমার একটা মাদুর নেওয়ার দরকার ছিল, কারণ ওই মাদুরটা যেখানে বাচ্চাগুলো বসে পড়ে, মাদুরটা ডোরো তো কেটে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি একটা সাইড, তো ওটা দিয়ে কাজ চলছে। তাহলে একটা নিয়ে রাখি, যখন ভালোই মানে এই মাদুরের কোয়ালিটিটা খুব ভালো, এই কাঠিগুলো খুব ভালো, দেখছো? এই দেখো বুনুনিটা, দেখো কি সুন্দর দড়ি দিয়ে বোনা,
আর আমার কাছে আগে যেটা ছিল সেটাকে ওই বলে খেজুর পাতার মানুর বলে না, খেজুর পাতা দিয়ে এইখানকার স্থানীয়রা বুনতো, তার ওরা দিকে ওগুলো দাম কমই হয়। তো আমাকে বলছে দিদি নেবেন নাকি, জানি না না নেবো না, বলছে নিন না বোন, মানে এখন শেষ বেলার দিকে আর এই কটাই আছে, বিক্রি করে দিয়ে চলে যাবো। কত করে দেবেন? বলে দেবেন 1000 টাকা দিন দিয়ে দেবো। তা আমি বললাম 200 টাকায় হবে কি? বলছে না 200 টাকা তো হতে পারো, কি একটা নেওয়ার মতো দাম বলুন। তারপরে নেই নেই করে লাস্টে 300 টাকায় দিয়ে গেছে। তোমরাই বলো আমি কি ঠকলাম না জিতলাম। এটা কিন্তু মোটা, খুব মোটা মাদুরটা দেখো, এটা মাদুর কাঠির যে মাদুর হয় সেই মাদুর, আর বন্যটা খুব সলিড, অনেকটা বড় আছে দেখেছো, কতটা অনেকটাই বড় বেশ, আর চওড়াও বেশ আছে। এই দেখো চওড়াটা দেখো প্রায় আমার কাছাকাছি, কেমন হয়েছে বলো? আমি ঠকলাম না জিতলাম? তোমরা কমেন্ট করে কিন্তু জানাও। কালকে বলেছিলাম সব গেস্টদের বাইরে রেখে দিয়েছি, দেখো এই যে সব রয়েছে লাইন দিয়ে, এদিকে এখন ছাদে নিয়ে যাব। আর ওই যে নিচে গজেছ কত করব, এখন এরকম ভাবেই থাকবে কয়েকদিন, জল দিয়ে দিয়ে রাখবো। মানে এখন আমার বাড়িতে নতুন এসছে না, আমার বাড়ির মেম্বার হয়েছে, তো যে কোনো নতুন মেম্বারকেই দেখবে পরিবারের সবার সাথে মানিয়ে নিতে একটু সময় দিতে হয়, তো ওদেরকেও একটু সময় দিতে হবে আমাকে। একসময় সিঁড়িতে এই একবার ওঠানামা করতে আমার হাঁপানি উঠে যেত, এখন যে সারাদিনে কতবার দৌড়ে দৌড়ে নামতে হয় আর উঠতে হয় তার ঠিক ঠিকানা নেই। তার জন্য নিজের শরীরের অবশ্যই যত্ন নিতে হবে। আজ ওয়েটটাই হালকা হওয়াতে আমি অনেকটাই রিলিফ, আর সকাল থেকে নিজের হাতে সম্পূর্ণ কাজ যখন এরম টুকটুক করে গুছিয়ে করি তাতে আমি নিজেও খুব ভালো থাকি। কাজের মধ্যে থাকলে দেখবে শরীর মন দুটোই ভালো থাকে, তার জন্য তো একটু খেয়াল নিজের রাখতেই হয়। এগুলো রয়েছে জবা, তোমার ব্যাঙ্গালোর আর পুনে এরকম জবাগুলোই এনেছি, কারণ সচরাচর লোকাল জবাগুলো তো বাড়িতে আশেপাশে বর্ষাকালে ডাল কেটে পুঁতে দিলেই হয়ে যায়। ফুলগুলোর কালারগুলো আমি দেখে দেখেই এনেছি, খুব সুন্দর সুন্দর কালার এনেছি, যদি বাঁচে মানে বাঁচাতে পারি আর কি যত্ন করে, ফুল ধরলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এগুলো সব নিচে লাগাবো, ছাদের নয়। 5টা জবা নিয়ে এসেছি, মোটামুটি এই কালেকশান থাকবে আমার, পরে আর লাগাবো কি না ভাববো। তো মোটামুটি কালারগুলো ওদের সব মোবাইলে ছিল আর কি, সেখান থেকে দেখে দেখে এগুলো নিয়ে এসেছি। আর একটা লেবু গাছ এনেছি, এটা হচ্ছে পাতি লেবু, ওই যখন একটা ভ্যারাইটি আছে ওরই একটু বড় জাতের, এটা লেবু গাছটা খুব দরকার বাড়িতে, কারণ লেবুর যা দাম পাতি লেবুটা বিশেষ করে। এটাও এক পাতি লেবুরই, একটু বড় সাইজের, একটু লম্বা টাইপের হবে, আর ওইটা আছে যেটা আমাদের ওটা গোল টাইপের। আর এ যা জ্বালিয়েছে কালকে আমাকে স্কুটিতে, কতবার যে আমি খোঁচা খেতে খেতে এসেছি এর তার ঠিক নেই। আর এইগুলো তো ইনডোরের জন্য এনেছি, এটা অর্ডার দিয়ে এসেছিলাম অনেকদিন ধরে, তারপরে কালকে গিয়ে দেখলাম সুন্দর গাছ ছিল না বলে ওরা আমাকে দেয়নি, যেহেতু সব সবসময় আনি তো ওদের কাছ থেকে, দা ওই জন্য বলল দিদি গাছ এসছে নিয়ে যান, তো 3টে নিয়ে এসেছি। কম্পোস্ট সারও ছিল না সেই জন্য সারটাও নিয়ে চলে এসেছি একবারে। আমি তো পুকুর খুব একটা ব্যবহার করি না, কিন্তু পুকুরে ব্যবহার করাটা কিন্তু আমার এখানে এসে অভ্যেস হয়েছে। আমি যখন নতুন নতুন এখানে আসতাম সেই বাড়িটা ভাড়া ছিলাম যখন, ওখানে সবাই পুকুরই ইউজ করতো, আর আমি না কি মজা পেতাম পুকুরের জলে কাজ করতে, ওখানেই স্নান করতে হতো, কাপড় জামা ধোয়া সব কিছুই পুকুরে করতে হতো, আর দেখতাম বৌদিরা কীভাবে কাজ করে পুকুরে, মানে একটা শাড়ি ধুচ্ছে পুকুরে পুরো শাড়িটা ছুঁড়ে দিল, দিয়ে কী সুন্দর শাড়িটাকে টেনে 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 2 মিনিটের মধ্যে পুকুরে ধোয়া হয়ে গেল সব জিনিসপত্র। যাই বলো, পুকুরে স্নান করা কাজ করার কিন্তু একটা মজা আলাদা, সেটা আমি এখানে এসে এনজয় করেছি তাই জন্যই বলতে পারছি। শীতকালে 5:30টাতে উঠেও যেন সময়কে কবজা করা যায় না, দেখতে দেখতে 5টা বাজতে যায়, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, তার আগে একটু গাছের জলটাও দিয়ে নিলাম, কারণ ছাদের গাছগুলোতে তো রোজই জল দিতে পারলে ভালো হয়, কারণ নালে এত মাটি শুকিয়ে যায়, রোদটা তো আছে। আর আজকে আমার গাড়িরও খিদে পেয়ে গেছে তাই জন্য ওকে একটু খাওয়ার দাওয়ার দিতে হবে, চলো পেট্রোল পাম্প চলে এসছে আগে তেলটা নিয়ে নিই। সুদূর অযোধ্যা থেকে চলে এসছে আমন্ত্রণ পত্র, প্রত্যেক বাড়ি বাড়িতেই নাকি দিয়ে গেছে, এটার মধ্যে রয়েছে বিশদ বিবরণ রাম মন্দির সম্বন্ধে, আর এটা হচ্ছে সেই রাম মন্দিরের ছবি, আর এই হয়েছে মহাপ্রসাদ। ওই 22শে জানুয়ারি হচ্ছে, 22শে জানুয়ারির মন্দির উদ্বোধন হবে, সেই দিনটা
প্রদীপ জ্বালাতে বলে গেছে বাড়িতে, সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে মিনিমাম যে যতটা পারে আর কি সুন্দর করে ঘর বাড়ি প্রদীপ দিয়ে সাজাতে বলেছে। আর এই মহাপ্রসাদটা যে কোনো একদিন নিরামিষ রান্না করে তার মধ্যে মিশিয়ে খেতে বলেছে। এখন এর ভেতরে কী আছে আমি খুলে দেখিনি, কারণ ছোট্ট একটা কাগজের প্যাকেট তো খুললে নষ্ট হয়ে যেতে পারে। তো যেদিন আমি এটা প্রসাদ হিসাবে গ্রহণ করবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, পৌঁছাতে না পারলেও ঘরে বসে কিন্তু আমরা পুরো জিনিসটা একদম ফিল করতে পারছি। দেখি যদি কোনো দিন ভাগ্যে হয় তো সামনে থেকে গিয়ে দেখবো। যাবে একবার অযোধ্যায়? হ্যাঁ অবশ্যই, যাওয়া যেতেই পারে একবার। কফি 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 লাগলে বলো। কফিটাকে এরকমভাবে নাড়ালে ওর যে বাবলসটা হয় না খেতে কিন্তু দারুণ মজা লাগে। আজকে একটুখানি চপও নিয়ে এসেছিলাম, কারণ আমার আগে মিস্টার শাহ বাড়ি পৌঁছে গেছিলো, তো ভাবলাম একটুখানি কেননা অনেকদিন চপ টপ খাওয়া হয়নি তাই নিয়ে এলাম। এখন সন্ধেবেলা জলখাবার হবে। আজকের ব্লগটা চ্যানেল এখানে এন্ড করি। ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তোমরা সবাই ভালো থেকো আর আমার ব্লগটি দেখতে থাকো। কাল আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।